হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ব্যাক টু ব্যাক, ফুটবল সংক্রান্ত। আপনারা শুনলে অবাক হবেন যে আজকের যে খেলার গল্পটা আপনাদের একটু বলবো, সেটা অনেকটাই গল্পের মতো। সেটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখুন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আমরা ভিডিওর দিকে চলে যাই। খেলার প্রথমেই বলে দিই, 7-0 নয়, এবার 27-0। প্রতিপক্ষকে 27-0 গোলে হারালো বায়ার্ন মিউনিখ। হাস্যকর কাণ্ড, এটা কি হতে পারে যে 27-0 গোলে কোনো টিমকে হারানো? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন আপনারা, এটাই বাস্তব, এটাই ঘটেছে। সেটারই বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে এই ঘটনাটি ঘটলো। ইউরোপীয় প্রতিযোগিতামূলক খেলা শুরু হওয়ার আগে প্রাক মৌসুমের খেলা নিয়ে ব্যস্ত প্রতিটি দল। ক্লাবগুলি খেলছে প্রাক প্রতিটি মরশুমের ম্যাচ, আর মিউনিখও এর কোনো ব্যতিক্রম নয়। তবে আপনারা যদি দেখেন, মাঠের দলগুলির থেকে ছাড়িয়ে গেল জার্মানি টিম। এরই মধ্যে একটি ঘটনা সামনে এসেছে। 27 জুলাই মঙ্গলবার বায়ার্ন মিউনিখ 27-0 গোলে লোকাল টিমকে পরাজিত করেছে। এই খেলায় মুখোমুখি হয়ে থমাস টুকেলের দল 27-0 গোলে জয়ী হয়েছে। এর মধ্যে জামান মুসিয়ালা একাই 5 গোল করেছে। এদিন এফসি রটাককে 27-0 গোলে পুরোপুরিভাবে পরাজিত করে দিয়েছে। বায়ার্ন মিউনিখ আর এই মহান ব্যবধানে হারিয়েছে জার্মানিরা। আর অন্যদিকে যদি আপনারা দেখেন, অপর টিমের অর্থাৎ প্রতিপক্ষের টিম তাদেরকে কোনো গোল দিতে পারেনি। এই দিন বায়ার্ন মিউনিখের হয়ে টোটাল 15টি গোল দেখেছেন 3 জন প্লেয়ার, আর বাকি 12টি গোল এসেছে 10 জনের পা থেকে। এইভাবেই প্রতিপক্ষের টিমকে হারের মুখ দেখালেন বায়ার্ন মিউনিখ। কি বন্ধুরা, শুনে হাস্যকর লাগলো তো? হাস্যকর হলেও গল্পটা সত্যি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।